তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহার করো তাহলে এরকম কার্টুন ফেস বিবি ফেস দেখবে অনেকেই পোস্ট করছে আর সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এছাড়া হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুকে প্রোফাইল পিক বা ডিপি হিসাবে কিন্তু সবাই সেট করছে নিজেদের ফেসটা একদম বেবি ফেসে তৈরি করছে নিজের ফেসটা থ্রি ডি কার্টুন ফেসে তৈরি করছে আর সত্যি এরকম ফটো ভাইরাল অবস্থায় চলছে যেহেতু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাকেও জানা দরকার কিভাবে এই ফটোটা তৈরি করতে হয় তো তোমরা আজকে দুই মিনিট ডিটে নর্মালি তোমাদের নিজের ফটো দিয়ে বেবি ফেস থ্রি কার্টুন ফেস তৈরি করতে পারবে তো এর জন্য তোমাকে সিম্পলি একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর সিম্পলি তোমার ফটো থেকে থ্রি ডি ফটোতে রূপান্তরিত হবে তো ফ্রেন্ডস যারা এই চ্যানেলে নতুন আছো তারা তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে টাচ করে অল অপশনটি সিলেক্ট করে দিও কারণ এই চ্যানেলে আমি নিত্য নতুন মোবাইল টিপস দিয়ে থাকি তো চলো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে তোমরা তোমাদের ফটো দিয়ে থ্রি ডি অ্যান্ড বেবি ফেস তৈরি করতে পারবে চলো মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ড সিম্পলি তোমাকে এই ভয়লা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো ওপেন করে নিচ্ছি আর ওপেন করলে দেখবে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখো কত সুন্দর থ্রি ডি কার্টুন অ্যানিমেশন রয়েছে আর এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে তোমরা যে ক্যাটাগরিটা চাইবে সেই ক্যাটাগরিতে তোমার নিজের ফটো দিয়ে তোমার থ্রি ডি বা টু ডি কার্টুনে কিন্তু রূপান্তরিত করতে পারবে তো এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সবগুলি দেখাবো তো প্রথমে দেখো থ্রি ডি কার্টুন রয়েছে তো সিম্পলি এখানে দেখো একটা অ্যারো আইকন রয়েছে সিম্পলি অ্যারো আইকন আমি টাচ করে দিচ্ছি এরপর রয়েছে গ্র্যান্ড পারমিশন সিম্পলি তোমাকে এখানে পারমিশনে টাচ করে দিতে হবে পারমিশনে টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইবে একবার অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর দেখো এখানে তোমার গ্যালারিটা শো করবে তো গ্যালারি থেকে তোমাকে একটা ছবি এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো ফ্রেন্ডস তুমি গ্যালারি থেকে এমন একটা ফটো চুজ করবে যে ফটোটা কাছ থেকে তোলা ক্লিয়ার বোঝা যাচ্ছে ফেসটা সেরকম ফটো কিন্তু এখানে চুজ করবে এবার তুমি যদি একটা ফুল মানে তোমার বড় একটা ছবি যদি তুলে নাও সেই ফটোটা যদি এখানে চুজ করো তাহলে কিন্তু এটা ডিরেক্ট করবে না ফেসটা ডিরেক্ট করবে না তো সেখানে সমস্যা হতে পারে যেহেতু অ্যাপসটা নতুন তো তোমাকে এমন একটা ফটো চুজ করতে হবে যে ফেস একদম কাছ থেকে তোলা ক্লিয়ার বোঝা যাচ্ছে ফেসটা সেরকম ফটো একটা চুজ করে নিতে হবে তো ফ্রেন্ডস এখানে আমি একটা ফটো চুজ করে নিলাম তো একটু ওয়েট করতে হবে নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সিম্পলি একটা ফটো চুজ করে একটু ওয়েট করবে দেখো রয়েছে প্রসেসিং ইওর ইমেজ তো ইমেজটা প্রসেসিং হচ্ছে এটা অটোমেটিক হয়ে যাবে তো প্রসেসিং ইয়োর ইমেজ তো ফ্রেন্ডস দেখো আমি আমার একটা ফটো চুজ করেছিলাম আর কত সুন্দরভাবে অটোমেটিকলি দেখো কত সুন্দর সুন্দর দেখো রয়্যালিটি থ্রি রয়েছে এখানে রয়েছে বেবি থ্রি তারপর রয়েছে কার্টুন থ্রি ডি দেখো কত সুন্দর সুন্দর ফেস অটোমেটিক হয়ে গেছে এবার কত হচ্ছে এই যে ফটোগুলো রয়েছে এই ফটোগুলি তোমরা অনেক ডাউনলোড করে নিতে পারবে বা সেভ করে নিতে পারবে তো ধরো আমি এই ফটোটা সেভ করে নেবো তো এখানে দুটি মাধ্যম রয়েছে আমি এটা স্ক্রিনশট নিতে পারি তো দেখো আমি একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাচ্ছি তো সিম্পলি দেখো আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নিয়ে নিলাম এবার এই স্ক্রিনশটটা দেখো সিম্পলি আমি এখান থেকে ক্রপ করে নিতে পারবো আমি এখানে চাইছি ক্রপ করতে তো দেখো আমি একটু ক্রপ করে নি সিম্পল ব্যাপার জাস্ট আমি একটু ক্রপ করে নিচ্ছি দেখো ক্রপ করা হয়ে গেল এরপর সেভ দেখো এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল এরপর তুমি চাইছো দেখো এখানে বেবি থ্রি ডি রয়েছে আমি এখানে টাচ করলাম এরপরে এই যে ফটোটা রয়েছে বা এই যে বেবি থ্রি ডি যে ফেসটা চলে এসেছে এটা আমি এখান থেকে সেভও করে নিতে পারবো এর জন্য সেভ করার জন্য উপরে দেখো রয়েছে একটা অ্যারো আইকন মানে সেভ আইকন সিম্পল হিসাবে এখানে টাচ করে দেবে তো ফ্রেন্ডস এরপর নিচে দেখো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা মেল তো তোমরা এখন চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া এটা পোস্ট করতে পারো এছাড়াও নিচে দেখো রয়েছে সেভ এই সেভ এখানে টাচ করলাম দেখো এটা সেভ হয়ে যাবে তো দেখো ফটো হ্যাজ বিন সেভড তো সিম্পলি এটা কিন্তু সেভ হয়ে গেল গ্যালারিতে তো সিম্পলি তোমরা এভাবে সেভও করে নিতে পারবে এমনকি যে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ারও করতে পারবে তো ফ্রেন্ডস এখানে আমি থ্রি ডি কার্টুন ফেস তৈরি করে তোমাদের দেখালাম সেম ভাবে তোমরা এখানে রেনেসা রয়েছে তারপর টু ডি কার্টুন এই যে রয়েছে রয়েছে এখানে ভাবে ভাবে টাচ করে তোমরা তোমাদের ফটো দিয়ে সুন্দরভাবে কার্টুন ফেস তৈরি করতে পারবে তো ফ্রেন্ডস এবার কথা হচ্ছে এই অ্যাপস টা তোমরা কোথায় পাবে তো এই অ্যাপসটা তোমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবে আর প্লে স্টোরে গিয়ে এই ভয়লা যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপরে ব্যবহার করতে পারবে তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ ভিডিওটি কিনালে বোঝাতে পারলাম লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম আরো নতুন মোবাইল টিপস এই চ্যানেলে আপলোড দিয়ে আছে তোমরা চ্যানেলে ভিডিও গুলি দেখে আসো